আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের দিনটাতে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কিছু ভালো খবর দিতে চাচ্ছি। একের পর এক আজকে যে ইফোর্টগুলো ছিল আমাদের বীরদের মধ্যপ্রাচ্য জুড়ে, শুধুমাত্র একটা জায়গায় তো এখন যুদ্ধটা নাই। এই যে আপনারা দেখছেন যে হাজার হাজার সেনা, প্রায় 25,000 ইসরায়েলি সেনা মাঠ ছেড়ে যাচ্ছে, অপরদিকে লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ নেমে গেছে। এই পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট অফ ভিউতে তৈরি হয়নি, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এতদিন যাবত এই যে গুন্ডামি, পাশাপাশি হচ্ছে ইসরায়েলিদের সাথে মিলা এই যে পান্ডামি, এগুলোর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠেছে এদের হাতে বিভিন্ন সময় মানে ক্ষতিগ্রস্ত হওয়া রাষ্ট্রগুলো। আপনারা জানেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলা আমাদের ইরাক, আপনার মানে আফগান থেকে তো সরে আসছে, সিরিয়া, আরো বেশ কিছু অঞ্চলে কিন্তু সেখানে নিজেরা নিজেরাই মানে ওই দেশের দাওয়াত ছাড়াই কিন্তু অবস্থান করছে। আর গত কয়েকটা মাস যাবত, এই অক্টোবর থেকে এই পর্যন্ত সময়টাতে, যখন আমাদের বীরদের বিভিন্ন সেকশন আপনার ঘোষণা দিয়েছিল বা অ্যাক্টিভিটিস দেখেছিল, এরপর গত 2 সপ্তাহ আমেরিকার বাহিনী এবং কি ইসরায়েলের বাহিনী, আপনার জানেন যে ইরানের তৃতীয় যেই কি বলা হয় থেকে IRGC যিনি কমান্ডার আছেন, মৌসাবিকে শেষ করে দেওয়া সহ আরও অনেক কর্মকাণ্ড করেছে। ইভেন নিজেদের নিরাপত্তার ঘাটিতে তারা মনে করছে কি আরো 2,500 সেনাইনা রিজার্ভ করেছিল। এরই মাঝখানে আমাদের বীরদের আরেকটা গ্রুপ আজকে কঠিন পাল্টা প্রতিশোধ দিয়েছে, পুরা একটা মার্কিন ঘাঁটি যেটা সামরিক ঘাঁটি আছে ইরাকে, আবার সেটাকে আলহামদুলিল্লাহ মোটামুটি 60% একদম উড়াই দিছে। প্রতিরক্ষা সিস্টেম, সেখানে সামরিক কাঠামো, ব্যাপক হামলা হয়েছে। তবে এটার পর আমেরিকাও আরো বড় ঘটনা ঘটাবে আমরা জানি। গতকালকে ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার প্রদেশ নামক একটা এলাকা আছে, সেখানে আমেরিকার একটা ঘাঁটি আছে আল আসাদ, যে বিমান ঘাঁটি মানে যেখান থেকে আমেরিকার সেনারা, আপনারা জানেন যে ওরা বড় বড় মানে বিমান ঘাঁটিটাটি বানায়, কারণ এদের বিমান টিমান আসে, এদের প্রতিরক্ষা মন্ত্রী আসে, সো এই জায়গাটাতে এরা একটা পার্সোনালি ঘাঁটি বানাই ফেলে। সেই বিমান ঘাঁটিকেই এবার টার্গেট করেছে আমাদের কি বলে যে ইরাকের বীররা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আপনার যেটা ছিল সেটার মাধ্যমে বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হলেও, এখানে যে রানওয়ে থেকে শুরু করে আরো বেশ কিছু এরিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমেরিকা এই বিষয়ে বলছে যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তবে এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে। আপনার ইরাকের যে ইরান সমর্থিত একটা গোষ্ঠী আছে, ই প্রতিরোধ, আমি নাম নিলেও সমস্যা বুঝেন, এগুলো একটা ঝামেলা আছে, ই প্রতিরোধ, তারা বিবৃতি দিয়ে বলেছে তারা উত্তর ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে ইরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের একটি সামরিক ঘাঁটি এবং কি বিমান ঘাঁটির যে অঞ্চল ছিল সেখানে তারা আলহামদুলিল্লাহ তাদের মিশন চালিয়েছে। আর এই মিশনে সামরিক অবকাঠামোগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানের রানওয়ে থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটার কারণ কি, আমেরিকা লোহিত সাগরে দখলদারদেরকে বাঁচানোর জন্য প্রায় 20টা দেশ নিয়ে যে একটা বহর নিয়ে এখানে আটকায় আছে, যেখান থেকে ইয়েমেনকে প্রটেস্ট করা হচ্ছে, সেখানে এদের এই অবস্থান, প্লাস মানে সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার ইসরায়েলকে যে অর্থনৈতিক সহযোগিতা, অস্ত্র বিক্রির যে চুক্তি হয়েছে, সর্বশেষ আপনারা দেখছেন প্রেসিডেন্ট বাইডেন গত পরশুদিন নিজের তার যে প্রেসিডেন্সি ক্ষমতা আছে সেইটাকে কাজে লাগিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়াই এটাকে পাশ কাটিয়ে সে কিন্তু ইসরায়েলের সাথে বিশাল একটা অস্ত্র চুক্তির ডিল করেছে। তো ওই ডিল প্লাস হচ্ছে লোহিত সাগরে এদের অবস্থান, এই দুইটা প্লাস ইসরায়েলকে যদি আপনাদের ওই অঞ্চলে এই যে ঘটনা ঘটাচ্ছে সেটা বন্ধ না করে, তাহলে এইরকম ঘটনা অনেক জায়গায় ঘটবে। যদিও ইতিমধ্যে পেন্টাগন থেকে ঘোষণা এসেছে যে এটার জন্য ব্যাপক পরিমাণ অভিযান শুরু করবে এরা। তো এটা আমরা জানি, আমাদের মধ্যপ্রাচ্যে যে ভাইরা আছে বিভিন্ন রাষ্ট্রে, এরাও কিন্তু অকাতরে শাহাদাত বরণ করছে, বাট হয়তো খবরগুলো ওইভাবে উঠে আসে না, কারণ এরা ছোট ছোট টিম আকারে কাজ করছে। আর এদেরকে আমাদের আরব রাষ্ট্রগুলো তো কোথাও থেকে মানে কোনোভাবেই এদেরকে কোনো ফেভার দিচ্ছে না, এরা পশ্চিমাদের শান্তি রক্ষার মিশনারি অংশ হিসেবে কাজ করছে। বাট এভাবেই ছোটখাটো হোক বড় হোক বিভিন্নভাবে চাপ তৈরি করতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।